সরকার হাজু পিছে আপুনি হাজু নে নমস্কার মই অরিন্দম বুঢ়াগোহাঁই প্রাগ ডিজিটেলৰ প্রাগ ফোকাসত আজি লৈ আহিছো আন এটা নতুন বিশ্লেষণ সরকার পূর্ণদমে সাজু হয়েছে পিছে আপুনি সাজু হয়েছে নে মাত্র সাত দিনের ভিতরতে আকৌ বাহিব পেট্রোল ডিজেলের দাম আজি দেওবার এই সপ্তাহের প্রায় অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবলৈ গৈ আছে পেট্রোল ডিজেলের দাম আপুনি কল্পনাও করব নোৱাৰাকৈ বৃদ্ধি পাব পেট্রোল ডিজেলের দাম পেট্রোল আর ডিজেলের বর্ধিত দামে প্রভাবিত করব আপনার দৈনন্দিন জীবন বিপর্যস্ত করে তুলব সমগ্র দেশবাসীক হয় নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পাছত এতিয়া পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিৰে জনতার মূরত মাথমার সুধাবলে সাজু হয়েছে ভারত সরকার এই সপ্তাহের পরে বৃদ্ধি হব ইন্ধনের মূল্য খবর অনুসরি কেন্দ্রয় করর এক মার্জিন হ্রাস করব পারে সরকারে গ্রাহক আর ভারতের তেল বিপণন কোম্পানিসমূহর বৃহত্তর স্বার্থর কথা বিবেচনা করে ইন্ধনের উপর করর মার্জিন হ্রাস করব পারে তথ্য অনুসরি নির্বাচনের পরিপ্রেক্ষিতত এতালেকে বহন করা তেল বিপণন কোম্পানিসমূহে এই সপ্তাহের পরে ইন্ধনের হার বৃদ্ধি করার প্রক্রিয়া আরম্ভ করব উল্লেখযোগ্য যে দেশত নির্বাচনের বাবে ইন্ধনের হার আটাইতক দীঘলীয়া সময়ের বাবে স্থির হয়ে আছিল যার বাবে কিছু সাময়িক সকাহ পাইছিল জনসাধারণে পিছে এতিয়া আর সকাহর কোনো কথাই নাই প্রতি লিটার পেট্রোল ডিজেলত 15-20 টাকা বেশিক ভরব সাজু হোক আপনি এতিয়া রাশিয়া ইউক্রেনের উত্তেজনার মাজত আন্তর্জাতিক বজারত অশোধিত তেলর মূল্য বৃদ্ধি হওয়ার সঙ্গে দীঘলীয়া সময়ের বাবে প্রতি বেরেলত ভারতীয় অশোধিত তেলর গড় $100 অধিক হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়ছে ইয়ার পূর্বে বিগত বর্ষের 4 নভেম্বরত সরকারে পেট্রোল আর ডিজেলের উপর প্রতি লিটারত ক্রমান্বয়ে 5-10 টাকাক কর হ্রাস করেছিল দাম স্থির হয়ে থাকারপরা ভারতীয় অশোধিত তেলর বাস্কেটর মূল্য প্রতি বেরেলত $83 প্রতি বেরেলত $121 বৃদ্ধি হয়েছে একরাহে 100 দিনেরও অধিক সময় দেশের মেট্রো শহরবর অপরিবর্তিত হয়ে আছে ইন্ধনের দাম প্রথমবার বাবে ইমান দীঘলীয়া সময়ের বাবে দাম বহা নাই পেট্রোল ডিজেল আর রন্ধন গ্যাসের পিছে ইয়ার কারণ হয়েছে স্পষ্ট দেশের 5খন রাজ্য ক্রমে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব গোয়া আর মণিপুর বিধানসভার নির্বাচনের বাবে দাম বহা নাছিল ইন্ধন আর রন্ধন গ্যাসের 5 রাজ্যের নির্বাচনের পূর্বে দাম বৃদ্ধিয়ে কুঙা করেছিল দেশবাসীক শতকর ঘর চুইছিল পেট্রোল ডিজেলের দামে পেট্রোলিয়ামজাত সামগ্রীর দাম বৃদ্ধির বাবে অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীরও দাম বৃদ্ধিয়ে কুঙা করেছিল দেশবাসীক অসমতো খাদ্য সামগ্রী আর পেট্রোল ডিজেলের রন্ধন গ্যাসের আকাশলঙ্কী দাম বৃদ্ধিয়ে জলাকলা খুয়াইছিল রাজ্যক নির্বাচনী প্রেক্ষাপটত যাতে দাম বৃদ্ধির প্রসঙ্গে শাসকীয় দলক খলঠেকত পেলাব নয় তার বাবে কৌশলগতভাবে ইমান দিন দাম বৃদ্ধি করা নাছিল সরকারে দাম বৃদ্ধির প্রসঙ্গের সলনি ধর্ম সাম্প্রদায়িকতাবাদ আদিক ইস্যু হিসাবে অনুষ্ঠিত হল 5 রাজ্যের বিধানসভা নির্বাচন রাইজেও মৌলিক সমস্যাবর পাহরে ব্যস্ত হয়ে পড়ল চমক আর কৌশলী রাজনীতিত রাইজক আবহাভারে ইমান দিনে কম দাম রখার পাছত নির্বাচন শেষ হওয়ার পাছতেই সরকারি পৃষ্ঠপোষকতাতে দাম বৃদ্ধি করবলে সাজু হয়েছে সরকার দর্শক আপনাদের চাই আসছিল প্রাগ ডিজিটেলের প্রাগ ফোকাস প্রাগ ফোকাসত আজি লৈ আহিলো 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পাছতেই কিয় সমগ্র দেশত হুড়াহুড়ে বৃদ্ধি পাব পেট্রোল ডিজেল আর রন্ধন গ্যাসের অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য দর্শক আজি প্রাগ ডিজিটেলের প্রাগ ফোকাসত এ আছিল বিশ্লেষণ আর ইয়ারে আপনাদের সম্মুখের মানে অরিন্দমে বিদায় লৈছো পরবর্তী বাবাটির চাই থাকবে প্রাগ ডিজিটেল ধন্যবাদ